হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এটা একটা খুব ছোট্ট ভিডিও, আমার একদিনের কিছু সময়ের, যে দিনটা ছিল আমাদের তিন ফ্রেন্ডের, আমি এবং আমার দুই ফ্রেন্ড, আমরা ডিসিশন নিয়ে আমরা কোথাও ঘুরতে যাব। তো খুব সাডেন ডিসিশনে আমরা একদিন দুপুরবেলা বের হয়ে যাই, আমরা ঠিক দুইটার দিকে রওনা করি। আমরা যাচ্ছিলাম জলশিরি সেন্ট্রাল পার্ক। এটা মূলত পূর্বাচলে এবং পরিবেশ দেখে যেটা মনে হলো এটা আর্মিদের। তো তারপরে আমরা ডিসিশন, যেহেতু আগের দিন রাতে নেই, যে আমরা শাড়ি পরবো, তো আমরা শাড়ি টাড়ি পরে বের হতে হতে, এবং ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, সকাল থেকেই মেঘলা ছিল আকাশ, তো এর জন্য একটু বের হতে লেট হয়ে গিয়েছিল। তো বের হয়ে আমাদের ওখানে পৌঁছাতে প্রায় চারটা। এরপরে আমরা টিকিট নেই, এখানে হচ্ছে, এটা মূলত একটা পার্ক, এখান থেকে টিকিট কেটে তারপর আপনাকে পার্কে ঢুকতে হবে। ওয়েদারটা প্রচণ্ড রকমের ভালো ছিল, আমরা যাওয়ার কিছুক্ষণ পরে একটু বেশি রোদ ছিল, কিন্তু বাতাসও ছিল প্রচণ্ড, এবং যেহেতু জায়গাটা খুবই খোলামেলা, এবং আমি বলবো বাচ্চাদের জন্য খুবই প্রিফারেবল একটা জায়গা, খুব সুন্দর, চুপচাপ। আর যেহেতু আমরা একটা উইকডেতে গিয়েছি, সো ভিড় একদমই ছিল না। সব থেকে মজার বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে জলশিরির একটা স্কুল আছে বা কলেজ আছে, এই জায়গাটা ভর্তি শুধু সেখানকার টিনেজ ছেলে মেয়ে, সম্ভবত ঘুরতে এসেছে। তো যাই হোক, ওখানে যেহেতু পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমরা প্রচণ্ড হাংরি ছিলাম, সো আমরা যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে। মেইন গেট থেকে রেস্টুরেন্টটা একটু ভিতরে, এই মাঠটার পরেই, সো আমরা রেস্টুরেন্টটা যাচ্ছিলাম। এখানে আমার ফ্রেন্ডরা বোধহয় কোনো ফানি কোনো কথা বলছিল, এই জন্য আমি হাসছি। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, এই যে রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকে গেলাম। রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর ছিল, আর যেহেতু মানুষ কম ছিল, লোকজনের ভিড় কম ছিল, সো জায়গাটা খুবই শান্ত ছিল। তো আমরা এটার বাহিরে যাই, বাহিরে গিয়ে কিছু ছবি টুবি তুলি, তারপরে হচ্ছে এখানে এসে খাওয়া অর্ডার করি। এর বাহিরে একটা লেকের মতন আছে, আমি এটার ব্যাপারে এক্স্যাক্ট বলতে পারবো না, ইনফরমেশনটা দিতে পারবো না, এটা কী লেক বা কী, তবে এরকম আছে। ভিউটা খুবই সুন্দর, এখানে বোট আছে এবং এই বোটগুলোতে চড়া যায়। এই ছোট ছোট বোটগুলো সেদিনকে চলছিল না, বড় বোটগুলো চলছিল, যেটা অনেক মানুষ নিয়ে চলে ঘোরানোর উদ্দেশ্যে মূলত। তো এই তো আমরা এখানে ঘুরছি, ছবি তুলছি, যে যার মতো স্টোরি দিচ্ছে, আর যেহেতু শাড়ি পরেছি, ভালো ভালো কয়েকটা ছবি তোলা তো একদম মাস্ট। তো ছবি টবি তোলা শেষ করে আমরা ভিতরে এসে বসলাম, বাহিরের রোদের তাপটা বাড়ছিল, আর আমরা আমাদের খাওয়া অর্ডার করলাম। খাওয়ার কথা যদি বলি, তাহলে খাওয়া খুবই ভালো ছিল, এত ভালো টেস্ট হবে এটা আমরা আশা করিনি, অ্যাটলিস্ট আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনের খাওয়া খুবই সুন্দর ছিল, মজা ছিল। সো আমরা খেলাম, খেয়ে ওখানে কিছুক্ষণ বসে কথা টথা বলে বিকালের দিকে আবার বের হলাম। বের হয়ে এই পুরোটা জায়গা আমরা ঘুরে বেড়ালাম, জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়, অনেকটা এরিয়া জুড়ে আজকাল এরকম পার্ক আসলে দেখাই যায় না। ওদের এখানে এরকম ছোট ছোট ওয়াটার কটেজগুলো আছে, বেসিক্যালি কটেজ না, এখানে বসার জন্য। সো এখানে সন্ধ্যা নামার আগে আগে আমরা গিয়েছিলাম হাঁটতে, আমরা এখানে কিছুক্ষণ বসেছি, গল্প করেছি, আর তারপরে দেখলাম যে আস্তে আস্তে করে সন্ধ্যাটা নেমে আসছে। খুবই আরামদায়ক পরিবেশ ছিল, চুপচাপ, শান্ত। বিকেলের দিকে অবশ্য একটু লোকজনের ভিড় ছিল। এরপর আমরা বের হলাম চলে যাওয়ার জন্য, এবং এই ফুচকার দুটো স্টল আমরা যাওয়া ঢোকার সময় দেখেছি, যে আমরা বের হওয়ার সময় খাবো। এখানে কলকাতা পানিপুরি নামের একটা দোকান ছিল এবং একটা নর্মাল ফুচকার দোকান, এখান থেকে আমরা কলকাতার এই মানে এই ফুচকাটা আর কি ট্রাই করি। এটা আসলে কলকাতার পানিপুরি মতন ছিল না, কিন্তু যদি বলি আসলে আমাদের এক্সপিরিয়েন্স ভালো না, ওটা আসলে প্রত্যেকটা টকে এত বেশি মিষ্টি দিয়ে দিয়েছিল, এত বেশি মিষ্টি, কোনটা ঝাল কোনটা মিষ্টি বোঝাই যাচ্ছিল না। এরপর আমরা রওনা দিলাম, সন্ধ্যা হয়ে গেছে, রাত নেমে গেছে মূলত, সন্ধ্যা না। তো একটু আগার পরেই আমরা দেখলাম যে টঙের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। এখানে আমরা মালাই চা খেলাম, আর তারপরেই বাসায় ফেরত। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে।